প্রিয় দর্শক, oikyo.com.bd সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক সাইফুল আলম। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম আমি আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, আটকে থাকা ডলার দেশে ফেরাতে নির্দেশ। পিটার হাসের মুরব্বীদের সঙ্গে আমাদের কথা হয়ে গেছে ওবায়দুল কাদের, বিদেশে ঘোরাঘুরি করে আর লাভ হবে না ফখরুল। সমকালের শিরোনাম, ঝুঁকিপূর্ণ ভবন চেনা চিঠিতেই বন্দী, বিদ্যুৎ পানি দিতে জিম্মিদের মুক্তির শর্ত ইসরায়েলের, পশ্চিমা দেশে দেশে ফিলিস্তিন পন্দী সমাবেশে নিষেধাজ্ঞা। কালের কণ্ঠের শিরোনাম, নির্বাচনকে সুযোগ হিসেবে দেখছে সেপ্টেম্বরের জোট, গাজায় জীবন এখন দুর্বিষহ। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, আদালত অবমাননার বিচারকের জেল, 3 ঘন্টার মধ্যে জামিন ও পরে রায় স্থগিত। ডেঙ্গুর ভয়ঙ্কর থাবা, 3 দিনের মধ্যেই মারা গেল স্কুল ছাত্রী। নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে ফিরতে চায় বাংলাদেশ। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, নজরদারিতে সরকারি কর্মকর্তারা, ফিলিস্তিনের উপর বর্বরতা বন্ধ করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী, 2 রাষ্ট্রদূতের বৈঠকে বিএনপি। প্রতিদিনের বাংলাদেশের শিরোনাম, শিরিন আমুর ভারত সফরে কৌতূহল, যাবেন কাদেরও, দেশের ইতিহাস তুলে ধরবে এ বায়োপিক, বঙ্গমুজিবের উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের সময়ের শিরোনাম, বিদ্যুৎ ও জ্বালানির মূল্য সমন্বয় চায় IMF। প্রিমিয়ার শো দেখে প্রধানমন্ত্রী, মুজিবের বায়োপিক বাংলাদেশের ইতিহাস তুলে ধরবে। দেশ রূপান্তরের শিরোনাম, অর্থনীতিতে অন্ধকার। যায় যায় দিনের শিরোনাম, সহিংসতা রুখতে সতর্ক সরকার, বিএনপি অংশ না নিলে নির্বাচন অসম্পূর্ণ থেকে যেতে পারে, বিবিসি বাংলাকে সিসি। সময়ের আলো শিরোনাম, বই খাতা কলমের দামেও আগুনের আস, গাজায় মানবিক বিপর্যয়। দৈনিক জনকণ্ঠের শিরোনাম, মেগা প্রকল্পে যোগাযোগে বিপ্লব, মুজিব বায়োপিক হলে গিয়ে দেখার আহ্বান মাননীয় প্রধানমন্ত্রীর। আপনি শিরোনাম শুনলেন, কিন্তু আজকে আমি রাজনীতি নিয়ে কথা বলতে চাই না, অন্য প্রসঙ্গ না, আজকে আমি একটু অন্য সুযোগ নিতে চাই। আজকে একটি আনন্দের দিন, আমাদের একটি সিনেমা, অনেক দিনের অপেক্ষা, অনেক দিনের মানে কি প্রহর কাটানো, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ভিত্তিক বায়োপিক মুজিব, একটি জাতির রূপকার, এই সিনেমাটি আজকে থেকে ঢাকার বাংলাদেশের প্রত্যেকটি সিনেমা হলে প্রদর্শিত হবে। গতকাল মাননীয় প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করেছেন এবং হলে গিয়ে সিনেমাটি দেখবার জন্য অনুরোধ করেছেন সবাইকে। আপনার অনুভূতিটা একটু জানতে চাই। অনুভূতি অবশ্যই আনন্দের এবং উৎসাহের, এবং যে কাজটি হয়েছে আমরা একে সাধুবাদ জানাই, স্বাগত জানাই। এরকম কাজ আসলে আর অনেক আগেই হওয়া উচিত ছিল, কিন্তু আপনি জানেন যে 75-এর 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর বাংলাদেশের ইতিহাস পাল্টে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, বঙ্গবন্ধুর নাম মুছে দেওয়ার চেষ্টা হয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে ম্লান করে দেওয়া হয়েছে। অর্থাৎ 71 সালে যে অর্জনটা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে সেটিকে আপনার অবজ্ঞা করা হয়েছে, সেটিকে ম্লান করা হয়েছে। শুধু তাই নয়, একেবারে ইতিহাসের পাতা থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার একটা ষড়যন্ত্র সেই সময় আমরা প্রত্যক্ষ করেছি। আবার ঘুরে ফিরে সেই পাকিস্তানি কায়দায় দেশ পরিচালনার এবং মন মানসিকতা সব কিছু তৈরি করার একটা অপচেষ্টা কিন্তু সেই সময় হয়েছিল। তো সেখান থেকে জাতি আজকে ঘুরে দাঁড়িয়েছে, আজকে মুক্তিযুদ্ধের কথা সগর্বে বলা যায়, মুক্তিযোদ্ধারা জাতির যে শ্রেষ্ঠ সন্তান সেটি বলা যায়, আজকে বঙ্গবন্ধুর নাম বলা যায়, আজকে মুক্তিযোদ্ধাদের নিয়ে গর্ব করা যায়। আপনি দেখেন যে জয় বাংলা স্লোগান দেওয়া যায়, যেটি একেবারে নিষিদ্ধ হয়ে গেছে, একসময় নিষিদ্ধ ছিল। তো এটি ঠিক যে প্রকৃত ইতিহাস রচনা করতে গেলে অনেক দিন অপেক্ষা করতে হয়, তাৎক্ষণিকভাবে প্রকৃত ইতিহাসটা কিন্তু রচিত হয় না। আমরা অতীত লক্ষ্য করেছি যে প্রকৃত সত্য ইতিহাস বের করে আনার জন্য কখনও কখনও 20-30-40-50-100 বছর অপেক্ষা করতে হয়। হ্যাঁ, আমাদেরকে এই জাতিকে অপেক্ষা করতে হয়েছে, এই জাতির যে গৌড় উপদীপ্ত ইতিহাস, আপনি সেই আপনার আপনি বলেন যে 52 থেকে শুরু করে 52, 54, 62, 69, 70, 70-এর মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তির ইতিহাস, সব কিছু দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসছে, কিন্তু 75-এ সেটিকে ম্লান করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেটি আমি আগে বললাম। তো সেই ধাক্কাটা সামলানোর জন্য আমাদের আবার
25-26 বছর 21 বছর অপেক্ষা করতে হয়েছে। 96 সালে যখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসলো, দেশ পরিচালনার দায়িত্ব পেল, তারপরে কিন্তু আবার ধীরে ধীরে আপনি সেই বাঙালির বৈশিষ্ট্য, বাঙালির চিন্তা চেতনা, বাঙালির মনুষ্যত্ব এবং বাঙালি পরিচয় দেওয়া, জয় বাংলা স্লোগান এটি আবার উচ্চারণ করার অধিকারটা প্রতিষ্ঠিত হয়েছে। তো সে তারই প্রক্রিয়ায় আমরা জানি যে বঙ্গবন্ধু বাংলাদেশের অবিসংবাদিত নেতা, বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, তাকে নিয়ে ছবি হবে, তার জীবনী নিয়ে হবে, এটা অবশ্যই দরকার। প্রচুর বই কিন্তু হয়েছে এবং আমরা মনে করি যে প্রচুর যেই ছবিটি হয়েছে উপকার মুজিব, এই ছবিটি কিন্তু এমন একজন পরিচালক করেছেন যার পরিচয় দেওয়ার অপেক্ষা রাখেন, অত্যন্ত বলিষ্ঠ মেধাবী প্রজ্ঞাপান একজন চলচ্চিত্রকার। আপনি নিচে শিল্প সাহিত্য সংস্কৃতির সঙ্গে থাকেন, আপনি যখন বলছিলেন যে আপনার খুব ভালো লাগছে, আপনার তো ভালো লাগারই কথা, কারণ এটি একটা শিল্প ব্যাপার। এখন ইতিহাস এবং শিল্প দুটো কিন্তু একসঙ্গে যায়, এতে অস্বীকার করার কোনো উপায় নাই, কিন্তু একেবারে ইতিহাস পুরোপুরি সম্পূর্ণ ইতিহাস শিল্পের মধ্যে রূপান্তর অথবা শিল্পকে ইতিহাসের মধ্যে রূপান্তর, এখানে একটা অনেক বড় চ্যালেঞ্জ। এই বড় ক্যানভাসের মধ্যে সেটা সামঞ্জস্য রক্ষা করা, সমন্বয় করা এবং সেটার মূল থিমটা জনগণের মধ্যে সঞ্চারিত করা, এইটা একটা অনেক গুরুত্বপূর্ণ কাজ। কাজেই এই ছবিটি মুক্তি পেয়েছে বাংলাদেশের সকলে, আমরা মনে করি যে ছবিটি সবাই দেখবেন, এর মধ্যে অনেক অজানা তথ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও কিন্তু বলেছেন যে অনেক অজানা বঙ্গবন্ধুর অনেক অজানা কথা এর মধ্যে দিয়ে হয়তো বেরিয়ে আসবে, কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এটিই হয়তো শেষ না, কারণ বঙ্গবন্ধুর যে বর্ণাঢ্য জীবন, যে সংগ্রামী জীবন, যে ত্যাগের জীবন, সেটি কিন্তু একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি ক্যানভাস অথবা 2 ঘন্টার, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 1.5-2 ঘন্টার একটা ছবিতে সম্পূর্ণ তুলে আনা অসম্ভব ব্যাপার। যত বড় সৃষ্টিশীল মানুষই হোক, এর মধ্যে আনা হয়তো হয়তো কোনো এক সময় হবে যে 1.5-2 ঘন্টার মধ্যে বঙ্গবন্ধুর জীবনের মূল জায়গাটা, নির্যাসটা নিয়ে তুলে আনা যাবে, কিন্তু সেটার যাত্রাটা শুরু হয়েছে। সাধুবাদ জানাই এবং এই এটাকে আমরা ধন্যবাদ জানাই, যিনি করেছেন তাকে ধন্যবাদ, যারা উদ্যোগ গ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ, প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে এটাকে উৎসাহিত করেছেন, এটাও কিন্তু অনেক বড় ব্যাপার আমি মনে করি। কাজেই যাত্রাটা শুরু হলো, আমরা একে অবশ্যই সাধুবাদ জানাই, অনেক ধন্যবাদ। এবং আমরা মানে সবার কাছে চাই যে এই সিনেমাটি সবাই মিলে হলে গিয়ে দেখবেন এবং বিশেষ করে পরিবারের লোকজন, আপনার সদস্যদের নিয়ে সিনেমাটি দেখবার চেষ্টা করবেন, তাহলেই ইতিহাস জানার একটি প্রক্রিয়া শুরু হবে আরও নতুন করে। অনেক ধন্যবাদ আপনাদের। এর আমরা রাজনীতি নিয়ে বলছিলাম যে কথা বলবো না, কিন্তু রাজনীতি ছাড়া তো আসলে জীবন চলে না, এই মুহূর্তে তো রাজনীতি চলে না। পিটার হাসের মুরব্বীদের সঙ্গে আমাদের কথা হয়ে গেছে, কাদের সাহেব বলেছেন, এবং বিদেশিদের ঘোরাঘুরি করে লাভ হবে না ফখরুল সাহেব বলেছেন, এবং বিএনপি না এলে নির্বাচন অসম্পূর্ণ হবে সিইসি বলেছেন। তাহলে তো সামনে নির্বাচন, তাহলে এই যে 3 ধরনের কথাবার্তা, কাদের সাহেব বললেন পিটার হাসের মুরব্বীদের সঙ্গে আমাদের কথা হয়ে গেছে, এবং বিদেশিদের বিদেশে ঘোরাঘুরি করে লাভ হবে না ফখরুল সাহেব বলেছেন, এবং বিএনপি না এলে নির্বাচন অসম্পূর্ণ হয়ে যাবে, তাহলে কোথায় কি হবে? প্রথম কথা হলো যে বাংলাদেশের একটা স্বাধীন সার্বভৌম দেশ, বাংলাদেশে একটা সংবিধান আছে, সংবিধানের আলোকেই বাংলাদেশ পরিচালিত হয়, এর বাইরে গিয়ে যখনই যায় তখন সংবিধান বহির্ভূত কর্মকাণ্ড হয়, যেটি যদি প্রকৃত অর্থে বিচারের প্রক্রিয়ার মধ্যে পড়ে তাহলে শাস্তিযোগ্য অপরাধ এবং দেশদ্রোহিতার সামিল। তো সেই জায়গাটায় আমরা বর্তমানে যে সংবিধানের আওতায় আছি, এই সংবিধান আমাদের একটা নির্বাচনের দিকে, নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু সরকার পরিবর্তনের পথ তৈরি করে দিয়েছে। এখন সংবিধান অনুযায়ী আমাদের নির্বাচন অত্যন্ত কাছে, হয় ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথমার্ধের মধ্যে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, এরকম একটা অবস্থার মধ্যে এসে আমরা দাঁড়িয়েছি। এখন কথা হলো বাংলাদেশে অনেক রাজনৈতিক দলের দেশ, বাংলাদেশের গণতন্ত্রের দেশ, গণতন্ত্রের জন্যই কিন্তু এই দেশ স্বাধীন হয়েছে। তো এখানে অনেকগুলো রাজনৈতিক দল আছে, রাজনৈতিক জোট আছে, সবাইকে নিয়ে নির্বাচন একরকম জিনিস। আমরা কিন্তু অতীতে লক্ষ্য করেছি সবাইকে নিয়ে সব সময় আমরা নির্বাচন করতে পারি নাই, আমাদের দুর্ভাগ্য, এবং আমাদের গণতন্ত্র কিন্তু নিরবিচ্ছিন্নভাবে আমরা চর্চা করতে পারি নাই। যে গণতন্ত্রের বীজ আমরা বপন করেছিলাম 71 সালে, সেটি কিন্তু আমরা সেখানে পরিপূর্ণভাবে যত্ন নিতে পারি নাই, পানি ঢালতে পারি নাই, সেই গাছটা কিন্তু একেবারে সতেজ পরিপুষ্ট হয়েছে, সেই পরিচর্যাটা পায় ফল, মানে বৃক্ষটি অত্যন্ত শক্তিশালী হয়েছে সেটা বলা যাবে না। গণতন্ত্রের বৃক্ষ
আমাদের কিন্তু এখনও আমি মনে করি যে সেটি চলমান প্রক্রিয়ার মধ্যে আছে এবং সেরকম শক্তিশালী হয়ে উঠে নাই, গণতান্ত্রিক সরকার গড়ে ওঠে নাই, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে ওঠে নাই এবং গণতান্ত্রিকভাবে মন মানসিকতায় নিয়ে যাওয়ার জন্যে 17 কোটি মানুষকে যে প্রয়াস থাকা দরকার ছিল সেটারও আমরা চর্চা করতে পারি নাই। তো সেই জায়গায় ব্যর্থতা আমাদের অবশ্যই আছে। আমাদের রাজনীতিবিদদের অনেক অর্জন আছে, কিন্তু আমাদের রাজনীতিবিদরা কি এটা বলতে পারবেন যে তারা বাংলাদেশের 17 কোটি মানুষ, প্রতিটি বাঙালিকে গণতান্ত্রিক মানসিকতা সম্পন্ন হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তাদের যথেষ্ট যেটা করা দরকার ছিল সেটা তারা করেছেন? বুকে হাত দিয়ে কতজন বলতে পারবেন বলেন? কিন্তু এই দায়িত্বটা রাজনীতিবিদদের ছিল যে জাতিকে সেইভাবে সংগঠিত করা, যে হ্যাঁ গণতান্ত্রিক মানসিকতা হবে, মানবিক মূল্যবোধ সম্পর্কে হবে, তারপরে পারস্পরিক দেশের দেশপ্রেমটা জাগ্রত হবে। অনেক আজকে দেখেন দেশপ্রেম নাই এমন অনেক মানুষ যারা মানে দেশ পরিচালনার আশেপাশে ঘুরঘুর করেন, সেখানে থাকেন, তখন আমাদের খুব কষ্ট হয়। আপনি দেখেন যে আজকে মূল্যস্ফীতির অন্তত 50% দায়ী হলো এই এই জাতীয় লোকজন যারা সেই সুযোগ সুবিধাটা গ্রহণ করেন। তো সেই জায়গায় এখন নির্বাচনের কথা বলছেন, আমরা ঘুরে ফিরে এখানে সমস্যার সমাধান করতে পারছি না, আলাপ আলোচনা করতে পারছি না, সংলাপ করতে পারছি না, একমত হতে পারছি না, কিন্তু আমরা বিদেশিদের কাছে চলে যাচ্ছি। আজকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের, আমি মানে একটু যদি দিয়েই বলি, মার্কিন যুক্তরাষ্ট্র যদি আজকে আমাদের দুই দলের প্রথম সারি দুইজন দুজন চারজন নেতাকে একসঙ্গে ডাকে, তারা কি যাবেন না যাবেন না? এটা একটা বড় প্রশ্ন কিন্তু আমাদের, যে সেখানে যদি আপনারা একসঙ্গে যেতে পারেন, নিজেরা বসতে পারেন, তাহলে নিজেরা আপনারা চারজন একসঙ্গে বসতে পারেন না কেন? সেখানে দূরত্বটা আমরা দেখি যে আপনারা বহু দাওয়াতে একসঙ্গে যাচ্ছেন, কথা বলছেন, তো কথাটা শুরু করেন। কথা একেবারে সব কথা যে শেষ পর্যন্ত একটা সমাধান এনে দিবে সেটাও তো ঠিক না, কিন্তু প্রক্রিয়ার মধ্য দিয়ে এনেও তো দিতে পারে, যুদ্ধও থেমে যায়। আজকে দেখলেন আপনি, আপনি কিছুক্ষণ আগে বললেন যে যেটা আমরা লক্ষ্য করলাম ইসরায়েলে এবং ফিলিস্তিনে, সেখানে সেখানেও কিন্তু যুদ্ধবিরতির কথা বলছে এবং দুই একটা কথা ফাঁকে ফাঁকে আসছে কিন্তু, যে এই করলে এই হবে, যুদ্ধবিরতিতে যেতে পারি তাহলে এই দিতে হবে, ওইটা করলে এই দিতে হবে, কিংবা হামাস যেটা বলছে যে আমরা এই আমাদের এই চাওয়া। তো সেই জায়গাটা একটা থ্রো তো করতে হবে, কথা তো বলতে হবে, কারো না কারো একটা অবস্থান তো গ্রহণ করতে হবে। অবস্থান গ্রহণ না করলে আসলে দূরত্ব কমে না, দূরত্ব না কমলে তার মাশুল দিতে হবে জনগণকে, অর্থনীতি সংঘাত। অনেক ধন্যবাদ। খেলা আজকে নিউজিল্যান্ড বাংলাদেশ, খেলা তো অনেক এই এ পর্যন্ত বেশ নাটকীয় কিছু ঘটনাও ঘটেছে আমরা লক্ষ্য করেছি এবারে বিশ্বকাপে। তবে বাংলাদেশ তো আমাদের তো অবশ্যই আমরা বাংলাদেশের জন্য গর্ব করি, গৌরব করি এবং আমাদের খেলায় আন্তর্জাতিকভাবে যে খেলার জন্য আমরা গৌরব করতে পারি সেটি অবশ্যই আমাদের ক্রিকেট। আমরা তো আফগানিস্তানকে যেভাবে আফগানিস্তানের সঙ্গে খেলেছি, পরের খেলাটি হয়তো আমাদের সেভাবে হয় নাই, কিন্তু আবার ভালো হতে পারে। বাংলাদেশ টিমের উপর আমাদের যথেষ্ট আস্থা আছে, নিশ্চয়ই তারা যদি সব যারা ব্যাটার আছেন যারা বলার আছেন তারা যদি তাদের পারফরমেন্সটা 100% দিতে পারেন এবং পুরো টিমের মধ্যে যদি একটা উৎসাহ উদ্দীপনা যেটা আছে সেটা যদি বজায় রাখতে পারেন শেষ পর্যন্ত, ভালোই করে। কিন্তু এটাও ঠিক যে অন্য দলগুলো, দু চারটা দল ছাড়া অন্য দলগুলো বাংলাদেশের চেয়ে কোনো অংশে কম শক্তিশালী না, সেটা মাথায় নিয়ে কিন্তু প্রতিযোগিতায় নামতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয় শুনলেন। অনুষ্ঠান শেষ করি, আবারও বলি সারা দেশের 150টি হলে মুজিব একটি জাতির উপকার এই সিনেমাটি আজকে মুক্তি পাচ্ছে, আপনারা সময় পেলে অবশ্যই দেখবেন এবং অবশ্যই পরিবারের সদস্যদের নিয়ে দেখবেন। এবং একই সাথে ঢাকায় চলছে গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসব, আজকে অনেকগুলো ভালো নাটক আছে এবং অনেকগুলো ভালো অনুষ্ঠান আছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বেইলি রোডের মহিলা সমিতি মঞ্চে চলছে উৎসব, সময় পেলে যাবেন, ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।